হপ ফ্রুটস নামের বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সবজি নিজের জমিতে উৎপাদন করছেন ভারতের বিহার রাজ্যের এক কৃষক। এই সবজি চাষ করছেন কৃষক অমরেশ সিং। তিনি বিশেষ এই প্রকারের সবজি 1 লাখ রুপি কেজিতে বিক্রি করে দেশটিতে হইচই ফেলে দিয়েছেন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে বিশেষ ব্যয়বহুল এই সবজির খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আইএসের নারী কর্মকর্তা সুপ্রিয় সাহু হটসুপসের ছবি টুইট করে লিখেছেন, এই সবজি প্রতি কেজির দাম 1 লাখ। ভারতীয় কৃষকদের জন্য গেম চেঞ্জার হতে পারে এই সবজি। NDTV বলেছে, বিহারের আওরঙ্গাবাদ জেলার কমরনিদ গ্রামের 38 বছর বয়সী অমরেশ সিং ভারতে প্রথম এই সবজির চাষের ঝুঁকি নিয়েছে। বারাণসীতে অবস্থিত ভারতের সবজি গবেষণা কেন্দ্র থেকে এই সবজি সংগ্রহ করেন তিনি। ভারতের বাজারে এই সবজির দেখা মেলা ভার। শুধুমাত্র বিশেষ অর্ডারের ভিত্তিতেই তা মেলে এবং অর্ডারের পর হাতে পাওয়ার জন্য ক্রেতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গবেষকরা বলেছেন, যক্ষ্মার প্রাকৃতিক প্রতিষেধক হিসেবেও হপ ফ্রুটসের সম্ভাবনা রয়েছে। সবজির অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের ত্বকও আকর্ষণীয় করে তুলতে পারে। উদ্বেগ, অনিদ্রা এবং হতাশা প্রশমনের জন্য পরিচিত হপ ফ্রুট। হপ ফ্রুটসের চাষাবাদ সহজ নয়, যা এই সবজির উচ্চমূল্যের অন্যতম একটি কারণ। এটি অত্যন্ত ধীরগতিতে বেড়ে ওঠে। এছাড়া ফুলটি সংগ্রহের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হওয়ায় মাত্র একটি ব্যাগ ভর্তি করার জন্য অনেকগুলো হপ ফ্রুটস সংগ্রহ করতে হয়। 736 সালে বিশ্বে প্রথম এই সবজি চাষ করা হয় ইউরোপের দেশ জার্মানিতে। 1079 সালের দিকে এটি পানীয়তে ব্যবহার করা শুরু হয়। পরে ধীরে ধীরে এই সবজির নানাবিধ ঔষধি গুণের কথা গবেষকরা জানতে পারে। আর্থিক প্রবৃদ্ধিতে সহায়তার আশায় ভারতে এখন হপ ফ্রুটস চাষে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। মূলত বহু বর্ষজীবী উদ্ভিদ হিমুলাস লুপুলাসের ফুল হপ ফ্রুট, যা ফুলের গাছ ক্যানাবেসিয়া গোত্রের সদস্য। একটি গবেষণায় দেখা যায়, ফুল, কাণ্ড, ফল থেকে শুরু করে এই সবজির প্রত্যেকটি অংশের বহুবিধ ব্যবহার রয়েছে। তবে এটি বিয়ার শিল্পের জন্য বেশ উপকারী, কারণ স্থায়ী এজেন্ট হিসেবে বিয়ারের গুণগত মান দীর্ঘকাল রাখতে এই সবজির ব্যবহার করা হয়।